জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার উদ্যোক্তা পরিচালক হিসেবে যোগ দিলেন বিস্তা ইলেকট্রনিক্সে। এ উপলক্ষে বিকেলে রাজধানীর অভিজাত ঢাকা ওয়েস্টার্ন হোটেলে গ্র্যান্ড রিসেপশন টু ইলিয়াস কাঞ্চন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা দেশীয় পণ্য দেশীয়ত্ব উৎপাদন করব বলে নিজের অভিব্যক্ত প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন। আমরা ইলেকট্রনিক্স নয়, শুধু দেশীয় শিল্পকে সরকারের কাছে, এনবিআরের কাছে আমরা যে কতটা মানে চেষ্টা করে এটাকে তাদেরকে বোঝাতে হয়েছে, এবং শুধু যে সরকার তা নয়, কিন্তু আমাদের দেশের মানুষ যারা পণ্য কিনে তাদের সকলেরই মানে 100% লোকের ধারণা ছিল যে ওয়ালটন এই চায়না টাইনার থেকে পার্টস টার্স নিয়ে এসে, এমনকি আমাদের যে যারা এজেন্সি যারা তারা এবং যারা আমাদের ওই ওয়ালটনের পণ্য নিয়ে যেত তারাও মনে করতো যে বোধ হয় এরা মানে অ্যাসেম্বলি করে বোধ হয় জিনিস হতো। তো বলতাম, বোঝাতাম যে না, আমাদের এখানে অ্যাসেম্বল না, মানুষের কাছে বলতে পেরেছি, সরকারের কাছে বলতে পেরেছি যে আমাদের এখানে প্রচুর মেধা আছে, তারা সুযোগ পেলে পরে যে কোনো বিদেশের তুলনায় কিন্তু আমরা কিন্তু আমরা কাজ করতে পারি, কিন্তু আমাদের সেই মেধা, আমাদের সেই বুদ্ধি আমাদের আছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিস্তা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান শামসুল আলম। দেশীয় পণ্য নিয়ে আশা ব্যক্ত করেন তিনি। আমি মনে করি যে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির মাধ্যমে একটা দেশকে দ্রুত পরিচিতি লাভ করানো সেটা অনেকটা ইজি। সবার সহযোগিতা কামনা করেন উদয় হাকিম। আমরা প্রত্যাশা করছি যে এই ভিস্তা এক সময় তার লাইনে ঠিকই চলে যাবে, তার লক্ষ্যে ঠিকই চলে যাবে। ভিস্তা শব্দের অর্থ দূরদর্শী, ভিস্তা শব্দের ভাবার্থ হচ্ছে সাফল্যের সিঁড়ি। অনুষ্ঠান শেষে কেক কেটে ইলিয়াস কাঞ্চন বিস্তার সাথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।